কাজকাম সব ঠিক মতো হইতেছ তো? হ্যাঁ বস, সব ঠিক আছে। আপনি যেমন করে কইছেন তেমন করেই কাম করতেছি। বস, এগুলো তো বেশি খারাপ। রাম ছাগল, চল সুগা রঙের পানিতে। বস, এই তো তৎপর সবজি। এটাই হলো বুদ্ধি, ভিতরে খারাপ উপরে তরতাজা, কোনো কিছুই যায় না ফেলা, অল্প পয়সায় বেশি লাভ, এটাই হলো আমার ব্যবসায়িক কাজ। গুড্ডু চাচা, গুড্ডু চাচা, আমি কাসেম। আসো কাসেম, ভিতরে আসো। চাচা, ওরা পানির মধ্যে কলা চুবাই কেন? পানির মধ্যে কি আছে? ওষুধ আছে, আবার রঙও আছে। কিসের ওষুধ, কিসের রং? কাঁচারে পাকা করা। কও কি? ঠিকই কই, এই কাঁচা কলা সব পাকা হয়ে যাবে। এইসব রং শরীর স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। আরে রাখো তোমার ক্ষতি, আমার দরকার লাভ, আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসাতে কখনো লাভ ছাড়া আমার ক্ষতির কারবার নাই। তুমি আমার প্রতিবেশী মানুষ, তাই এই গোপন বুদ্ধিটা তোমার দিতে চাইছিলাম। এখন দেখো কি করবা। না কুদ্দুস চাচা, লাভের এই ব্যবসা আমার দরকার নাই, আমি চললাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জানো বউ, কুদ্দুস চাচা যা জানি, আল্লাহর রহমতে পোলাপান লই আমরা ভালোই আছি। মানুষের সাথে ঠকবাজি করে বেশি সুখের দরকার নাই। হেরা তো ঠকবাজি করে না, মানুষের বিষ খাওয়ায়, অথচ একবারও ভাইবা দেখে না এইসব খাওন নিজের পোলাপানটাও খাইতে পারে। লাভের আশা যারা মানুষের খাদ্যে বিষ মিশাইয়া দেয় তারা তো মানুষ না, তারা খুনি। ওইসব খুনি গো বিচার একদিন ওই বই। বাবা আমারে বাঁচা, আমারে বাঁচা। উনি ভেজাল কারবার, সবজিতে রং মেশান, অথচ এইসব রং মানুষের শরীরের জন্য খুব ক্ষতিকর। এই রং মেশানো খাবার খেলে পেটে বিভিন্ন ধরনের অসুখ সহ ক্যান্সার রোগ পর্যন্ত হতে পারে। প্রকৃতির ফুল ফল সবজি এসবই আল্লাহর নিয়ামত, এসবের মধ্যে যারা ভেজাল মেশায় তারা আল্লাহর দুশ্মন, মানুষেরও দুশ্মন। সবজিতে মেশানো ওইসব রং পরিবেশের জন্য ক্ষতিকর। আমরা আজ হাতে নাতে ভেজাল কারবারিদের ধরেছি, আশা করি আপনারা সবাই আমাদের এই কাজে সাহায্য করবেন। অবশ্যই, সবজিতে কৃত্রিম রং পরিহার করে স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করুন।